নমস্কাৰ, মই কুলেন কলিতা, এজন এমপিডব্লিউ স্বাস্থ্যকৰ্মী। আজি মই এটা নতুন বিষয়বস্তু লৈ আহিছো আৰু সেইটো হৈছে ফেমিলি প্লেনিং বা পৰিয়াল পৰিকল্পনা। আৰু আমাৰ এখন সমাজ যদি সুস্থ হৈ থাকিব লাগে, এখন সুস্থ সমাজৰ চিন্তা আমি তেতিয়াহে কৰিব পাৰিম যেতিয়া আমাৰ নিজৰ পৰিয়ালটো সুস্থভাৱে গঢ় দিব পাৰিম। আৰু এখন সুস্থ পৰিয়ালত আমি এটা বা তাতকৈ দুটা সন্তানেই আমি আশা কৰা উচিত, কাৰণ আজি চৰকাৰেও আমাক নীতি, জনসংখ্যা নীতি প্ৰযোজ্য কৰিবলৈ দিছে যে হম দো হমাৰে দো, অৰ্থাৎ আমি দুজন আৰু আমাৰ দুজন সন্তানৰ জৰিয়তে আমি এখন পৰিয়াল গঠন কৰিম। তো যদি আমি পৰিয়ালখন সীমিত কৰিব লাগে, তেনেহ'লে আমি কিছুমান পৰিকল্পনা কৰা নিশ্চয় প্ৰয়োজন। আৰু এই পৰিয়াল পৰিকল্পনাৰ যি নীতি বা পৰিয়াল পৰিকল্পনাৰ যি বিশেষ পদ্ধতি, সেই পদ্ধতিবিলাক বুজি পাবলৈ হলে আমি কিছুমান কথা ভালদৰে জানিব লাগিব। আৰু এই কথাবিলাক যদি ভালদৰে আমি জানো বা বুজি পাওঁ, তেনেহলে আমাৰ সেই পৰিয়াল সীমিতকৰণ যিটো ব্যৱস্থা, সেই ব্যৱস্থাটোত আমাৰ কোনো খেলি মেলি নালাগে বা আমি হয়তো কনফিউজ হ'ব নালাগে যে আমি কেনেকৈ এটা বা দুটা সন্তানৰ মাজৰ গেপ কেনেকৈ দিম বা সন্তান জন্ম দিয়াৰ সময়ত আমি কি কি কথা মনত ৰাখিব লাগে, এই সকলোবোৰ কথা আমি বুজি পাবলৈ যত্ন মানে সক্ষম হ'ম। তো আহক, আজি আমি এটা নতুন ক্লাছ ল'ম, ক্লাছেৰে আমি আৰম্ভ কৰিম আৰু সেইটো হৈছে পৰিয়াল পৰিকল্পনা। আমাৰ প্ৰায়ভাগ মানুহৰেই, সকলোবোৰ মানুহৰেই প্ৰায় এই মানে পৰিয়াল পৰিকল্পনাৰ যিটো মানে পদ্ধতি, তাৰ সাধাৰণ জ্ঞান আছেই। কিছুমান হয়তো মানুহে ভালদৰে বিতংকে নাজানে, বা বিশেষকৈ আমি স্বাস্থ্যকৰ্মীসকলে যদি এই পৰিয়াল পৰিকল্পনাৰ নীতিবিলাক ভালদৰে বুজি ল'ব পাৰোঁ, তেনেহ'লে আমি ৰাইজক বুজাই দিয়াৰ সময়ত তেতিয়া আমি সঠিকভাৱে তথ্যবিলাক মানে বিলাই দিব পাৰিম। কাৰণ যদি আমি ভালদৰে নিজেই বুজি নাপাওঁ, তেনেহ'লে হয়তো মানুহক বুজাবলৈ বা কথাটো ক'বলৈ হয়তো অলপ অসুবিধা হ'ব। আগৰ দিনত যেতিয়া পৰিয়াল পৰিকল্পনাৰ বিভিন্ন পদ্ধতিবিলাক ব্যৱহাৰ কৰা হৈছিল, সেই আগৰ দিনৰ তুলনাত আজিকালি নতুন নতুন বহুত আমাৰ পদ্ধতি বজাৰলৈ আহিছে বা আমাৰ স্বাস্থ্য ক্ষেত্ৰলৈ আহিছে। তো আমি কিদৰে নতুন কথাবিলাক আদৰি ল'ম বা পুৰণি কথাৰ লগত নতুন কথাবিলাকৰ তুলনা কেনেকৈ কৰিম, কোনবিলাক বেছি ভাল, তো এই সমস্ত কথা লৈ আজি আমি ইয়াত আলোচনা কৰিম। ফেমিলি প্লেনিঙৰ এটা গুৰুত্বপূৰ্ণ অংগ হৈছে গৰ্ভনিৰোধক পদ্ধতি অৱলম্বন কৰা। তো গৰ্ভনিৰোধক পদ্ধতি মানে হ'ল যি প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে এগৰাকী মহিলাই অনাৱশ্যকীয় গৰ্ভধাৰণৰ পৰা হাত সাৰি থাকিব পাৰে, য'ত স্থায়ী বা অস্থায়ী পদ্ধতিৰ জৰিয়তে সম্ভোগৰ পিছত হ'ব পৰা গৰ্ভধাৰণ ৰোধ কৰিব পাৰে। তো এই গৰ্ভনিৰোধক পদ্ধতি আমি যদি অৱলম্বন কৰোঁ, তেনেহ'লে আমি অনাৱশ্যকীয় গৰ্ভধাৰণৰ পৰা হাত সাৰি থাকিব পাৰিম। এতিয়া এই গৰ্ভনিৰোধক পদ্ধতি বুলি কোৱাৰ লগে লগে আমি জানিব লাগিব যে গৰ্ভনিৰোধক পদ্ধতিৰ কি কি বৈশিষ্ট্য থাকিব লাগিব, অৰ্থাৎ কোনবিলাক গুৰুত্বপূৰ্ণ বৈশিষ্ট্য এটা গৰ্ভনিৰোধক পদ্ধতিৰ থকা উচিত আমি এতিয়া চাওঁ। তো নম্বৰ ওৱান হ'ব লাগিব, শ্বুড বি চেফ টু ইউজ। অৰ্থাৎ ব্যৱহাৰ কৰাৰ সময়ত ই সম্পূৰ্ণ সুৰক্ষিত হ'ব লাগিব, শ্বুড বি চেফ টু ইউজ। অৰ্থাৎ আমি ফেমিলি প্লেনিঙত গৰ্ভধাৰক মানে গৰ্ভনিৰোধক পদ্ধতি বুলি কোৱাৰ লগে লগে এই কথাবিলাক কিন্তু সি মানি চলিবই লাগিব। তো নম্বৰ ওৱান আছে শ্বুড বি চেফ টু ইউজ, ব্যৱহাৰ কৰাৰ সময়ত ই সম্পূৰ্ণ সুৰক্ষিত হ'ব লাগিব। দুই নম্বৰতে আছে আমাৰ লো অৰ নন এক্সপেন্সিভ। লো অৰ নন এক্সপেন্সিভ, অৰ্থাৎ যিহেতু প্ৰতিগৰাকী পৰিয়ালে এই গৰ্ভনিৰোধক পদ্ধতি অৱলম্বন কৰা উচিত, তাত সমাজত দুখীয়া ধনী সকলো পৰ্যায়ৰ মানুহে বাস কৰে, গতিকে আমাৰ নিশ্চিত কৰিব লাগিব যে ই ব্যৱহাৰ কৰাৰ সময়ত অতি কম দামী, নহ'লে একেবাৰে সম্পূৰ্ণ বিনামূলীয়া হ'ব লাগিব। তো এইটো এটা গুৰুত্বপূৰ্ণ বৈশিষ্ট্য। তিনি নম্বৰ হ'ব লাগিব কি, যে অকল কম দাম হ'লেই নহ'ব, ইজি টু ইউজ। ইজি টু ইউজ মানে ব্যৱহাৰ কৰিবলৈ একেবাৰে সহজ হ'ব লাগিব, অতি সহজতে ব্যৱহাৰ কৰা বিধৰ হ'ব লাগিব। তাৰপিছত হ'ব লাগিব কি, ইজিলি এভেইলেবল। ইজিলি এভেইলেবল মানে বিচাৰিলেই পোৱা ধৰণৰ হ'ব লাগিব, ফাৰ্মাচীতেই হওক বা ওচৰৰ স্বাস্থ্যকেন্দ্ৰতেই হওক, যাতে বিচৰাৰ লগে লগে তাক পোৱা যায়, এনেকুৱা ইজিলি এভেইলেবল হ'ব লাগিব। তাৰপিছত হ'ব লাগিব ৱাইডলি এক্সেপ্টেবল,
ওয়াইডলি একসেপ্টেবল, অর্থাৎ মাত্র সমাজের মাত্র কেজনমান মানুষ তাক ব্যবহার করেছে, বাকিবিলাকে ইচ্ছা করে নাই, তেনে হলে নহব, মানে গোটেই মানে সমাজতে ইয়াক একসেপ্টেবল হব লাগিব, সকলো ইয়াক ব্যবহার করে ভাল পাওয়া হব লাগিব, সো ওয়াইডলি একসেপ্টেবল হব। আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ফ্রি ফ্রম সাইড এফেক্ট। আমার একটা ধারণা আছে নয় যে মেডিসিন যেটা ব্যবহার করিম তেতিয়া আমার সাইড এফেক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, যদি এই পদ্ধতিটো যেটা আমি গর্ভনিরোধ পদ্ধতি অবলম্বন করিম সেই পদ্ধতিটো ব্যবহার করতেও আমার ফ্রি ফ্রম সাইড এফেক্ট হব লাগিব, অর্থাৎ সাইড এফেক্ট থাকিব না লাগিব। গতি যদি এই ছয়টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদি কোনোবা একটা কন্ট্রাসেপটিভ ডিভাইস বা গর্ভনিরোধক পদ্ধতিয়ে যদি মানি চলে তেনে তাক আমি এটা আইডিয়াল কন্ট্রাসেপটিভ ডিভাইস বলে কম। তো এই কথা মনত রাখব, যেতিয়াই আমি গর্ভনিরোধক পদ্ধতি বা কন্ট্রাসেপটিভ ডিভাইস ব্যবহারের কথা কম, এই গোটেই কথা কথা যাতে মানি চলে আমি সেই কথাটা গুরুত্বপূর্ণভাবে চাব লাগিব। তো কি কইছিল, শুড বি সেফ টু ইউজ, ব্যবহার করার কারণে অতি নিরাপদ হব লাগিব, সেফ হব লাগিব, লো অর নন এক্সপেন্সিভ, কিনিবলৈ বা ব্যবহার করবলে মানে কি হব লাগিব, একেবারে কম নাইবা সম্পূর্ণ বিনামূলীয়ভাবে পাওয়া হব লাগিব, ইজি টু ইউজ, ব্যবহার করার সময় যে আমি কিনি আনিল ঠিকই বা বিনামূলীয়াকে পালো ঠিকই, যে ব্যবহার করবলে খুব জটিল তেনে হলে নহব, ইজি টু ইউজ হব লাগিব। তারপর কি আছে, ইজিলি এভেলেবল, আমি বিচারলেই পয়া ধরনে, যে হয়তো আশা বাইদেউগী আমার হাতত দিব আহিব লাগিব, নহলে হসপিটাল গিয়ে আমি আনিব লাগিব, মুঠতে পয়ার লগেলগে বিচরার লগেলগে পয়া ধরনের হব লাগিব। তারপর ওয়াইডলি একসেপ্টেবল, অর্থাৎ সমাজের প্রতিগী মানুষে একসেপ্ট করা বিধর বস্তু হব লাগিব। আর গুরুত্বপূর্ণ কথা, ফ্রি ফ্রম সাইড এফেক্টস, যাতে এইটো ব্যবস্থা লওয়ার ফলত কোনো ধরনের সাইড এফেক্ট না থাকে সেই কথাটা আমি চাব লাগিব। তো এই গোটেই কথা গোটেইকেইটা যদি বৈশিষ্ট্য কোনোবা একটা কন্ট্রাসেপটিভ ডিভাইসে মানি চলে তো তাক কি বলে কম, আমি আইডিয়াল কন্ট্রাসেপটিভ মানে ডিভাইস বলে কম। তো এটা আমি চাও, এইখানে তো বুঝি পালো যে আমার ক্যারেক্টারিস্টিক্স কি হব, বৈশিষ্ট্য কি হব। এটা চাম আমি যে ক্লাসিফিকেশন অফ কন্ট্রাসেপটিভ ডিভাইসেস, অর্থাৎ কি কি প্রকারের কন্ট্রাসেপটিভ ডিভাইস আমি সমাজত বা আমার ব্যবস্থা পাম বা স্বাস্থ্যকেন্দ্র পাম, সেই কথা আমি চাও। এটা আমি চাও এই কন্ট্রাসেপটিভ ডিভাইসবর ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজন, কি কি প্রকারের কন্ট্রাসেপটিভ আছে আমি এই বিষয়ে চাও। তো ক্লাসিফিকেশন হয়েছে, নম্বর ওয়ান টেম্পোরারি মেথড, আর নাম্বার টু হচ্ছে পার্মানেন্ট মেথড। আমার দুই প্রকারের কন্ট্রাসেপটিভ আছে, এটা হচ্ছে টেম্পোরারি মেথড আর এটা হচ্ছে পার্মানেন্ট মেথড। আর এই টেম্পোরারি মেথডটো কি বলে কোয়া হয়, স্পেসিং মেথড বলে কোয়া হয়, আর পার্মানেন্ট মেথডটো টার্মিনাল মেথড বলে কোয়া হয়। স্পেসিং মেথড মানে অর্থাৎ দুইটা সন্তানের মাজত যেটা গ্যাপ বা সময়ের যদি ব্যবধান করব পারি, তো সেই কারণে আমার টেম্পোরারি মেথডটো স্পেসিং মেথড বলে কোয়া হয়। এই টেম্পোরারি মেথডটো আকো চারিটা ভাগত ভাগ করব পারি, চারিটা ভাগত ভাগ করব পারি। নম্বর ওয়ান হচ্ছে বেরিয়ার মেথড, বেরিয়ার মেথড। তারপর আইব IUCD মেথড, তারপর আইব আমার হরমোনাল মেথড, আর আইব ন্যাচারাল মেথড। তো আমার যে স্পেসিং মেথড বা টেম্পোরারি মেথড, এই স্পেসিং মেথডট চারিটা প্রকারের আছে। এই চারিটা প্রকারটো কি হয়েছে, প্রথমটো হয়েছে বেরিয়ার মেথড, তারপর IUCD মেথড, ইয়ার পিছত আছে হরমোনাল মেথড আর ন্যাচারাল মেথড। তো আমি এটা এটা এটাকে চাও যে বেরিয়ার মেথডটো কি, তারপর আমি এটা এটাকে আগবাড়ি যাম। তো চাও আমি বেরিয়ার মেথড, বেরিয়ার মেথড বলে কোৱাৰ লগে লগে ইয়ার আকো তিনিটা ভাগ আছে। নম্বর ওয়ান ফিজিক্যাল মেথড, নম্বর টু কেমিক্যাল মেথড, আর
আর নম্বর থ্রি হয়েছে কম্বাইন্ড। বেরিয়ার মেথড তিনটা ভাগত ভাগ করা হয়েছে, ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড আর কম্বাইন্ড মেথড। এটা ফিজিক্যাল মেথড যদি আমি চাব খুঁজো, নম্বর ওয়ান মেল কন্ডম, নম্বর টু ফিমেল কন্ডম, নম্বর থ্রি হয়েছে ডায়াফ্রাম, আর নম্বর ফোর হয়েছে ভেজাইনাল স্পঞ্জ। এই চারিটা ফিজিক্যাল মেথড বলে কোয়ার লগে এই চারিটা মেথড আহি যায়, মেল কন্ডম, ফিমেল কন্ডম, ডায়াফ্রাম আর ভেজাইনাল স্পঞ্জ। তো মেল কন্ডম কি, যে যেতিয়া আমার ইন্টারকোর্সের সময়ত বা সম্ভোগের সময়ত পুরুষ সকলে যেতিয়া কন্ডম ইউজ করিব সেইটোক আমার মেল কন্ডম বলে কোয়া হব। আর মেল কন্ডমটুক আটাইতকৈ সেফ এটা বেরিয়ার মেথড বলে কোয়া হয়। সো মেল কন্ডমটু ওয়াইডলি একসেপ্টেবল। ইয়ার পিছন হচ্ছে ফিমেল কন্ডম। আজিকালি ফিমেলের বাবেও কন্ডম উলাইছে, তো এই ফিমেল কন্ডমও মানে ব্যবহার করবো বেরিয়ার মেথড হিসেবে। তারপর হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামও একটা এনেকা পদ্ধতি যত মানে ভেজাইন আর ভিতর মানে ডায়াফ্রামটা ইউজ মানে প্লেস করা হয় আর তারপর আমার স্পার্মবিল না যায় বলে কোয়া হয়। তো ভেজাইনাল স্পঞ্জ, এই স্পঞ্জটো আমার আমার ভেজাইনাত রাখার পিছত গোটেইখিনি একেলগে অ্যাবজর্ব করে দিয়ে। তো এই চারিটা পদ্ধতির জড়িয়ে আমি গর্ভ নিরোধ করার কারণে ব্যবস্থা লোক পড়ো, যাক আমি বেরিয়ার মেথডর আমার ফিজিক্যাল মেথড বলে আমি কম। কেমিক্যাল মেথডর কি কি আছে, কেমিক্যাল মেথড আছে আমার ফোম টেবলেট, কেমিক্যাল মেথড আছে আমার ফোম টেবলেট, তারপর আছে আমার ক্রিম, ক্রিম, তারপর স্পার্মিসাইডাল, জেলি, আর এটা আছে সাপোজিটরিজ। সাপোজিটরিজ তো কেমিক্যাল মেথড বলে কতে আমার ফোম ট্যাবলেট ইউজ করব পারি, তারপর ক্রিম বা স্পার্মিসাইডাল জেলি ইউজ করব পারি, আর সাপোজিটরিজ। ইয়ার পিছত আছে কম্বাইন্ড মেথড। তো কম্বাইন্ড মেথড বলে কোয়ার লগে লগে আমি কব লাগিব যেতিয়া ফিজিক্যাল আর কেমিক্যাল দুইটাই যদি মেথড আমি ইউজ করি মানে দুইটা মেথড যদি একেলগে ব্যবহার করা যায় তেতিয়া এটা কম্বাইন্ড মেথড বলে কোয়া হব। তো আমি কি পড়িলো যে আমার যেটো গর্ভনিরোধক পদ্ধতির চারিটা টেম্পোরারি মেথডের যেটো চারিটা ভাগ আছিল তার নাম্বার ওয়ান বেরিয়ার মেথডটোর এই তিনটা ভাগ করিলো। কি কি আছিলে, ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড আর কম্বাইন্ড মেথড। ফিজিক্যাল মেথড আমি পড়িলো চারিটা ভাগত ভাগ করেছো আমি, না মেল কন্ডম, ফিমেল কন্ডম, তারপর ডায়াফ্রাম, তারপর ভেজাইনাল স্পঞ্জ, আর কেমিক্যাল মেথড কি পাইছো ফোম ট্যাবলেট, ক্রিম অর স্পার্মিসাইডাল জেলি আর সাপোজিটরিজ। আর কম্বাইন্ড মেথড কি কি পাইছো আমি, ফিজিক্যাল আর কেমিক্যাল দুইটা মেথড একেলগে যদি ইউজ করা হয় তাহলে আমার এটা কম্বাইন্ড মেথড বলে কোয়া হব। তো ইয়ার পিছত চাম আমি দুই নম্বর মেথড আছে আমার IUCD। তো দুই নম্বরটা আমি পড়িম IUCD মেথড, অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস। অর্থাৎ আমার ইউটেরাসের ভিতর এনেকুয়া একটা ডিভাইস আমি তাদের ফিটিং করিম যার ফলত আমার মানে নিজ ইচ্ছা অনুসরি স্পেসিংটা আমি লব পারো। তো এই IUCD মেথড অতি সেফ একটা মেথড, যেটা ব্যবহার করার ফলত কোনো ধরনের মেডিসিন বা কোনো কেমিক্যাল ইউজ করিব নালাগে। সাম IUCD মেথড। সো IUCD মেথড আকৌ দুটা ভাগত ভাগ করা হয়েছে, নম্বর ওয়ান নন মেডিকেটেড, আর হয়েছে মেডিকেটেড। নন মেডিকেটেড মেথড আর মেডিকেটেড মেথড। এটা নন মেডিকেটেড মেথডত কি কি আছে আমি চাও, ইয়াতে আছে ফার্স্ট ফার্স্ট জেনারেশন IUCD আর ইয়াতে আছে লিপেস লুপ, লিপেস লুপ। মেডিকেটেড মেথডত কি কি আছে আমি ইয়াতে পাম
সেকেন্ড জেনারেশন এমসিডি, আর সেকেন্ড জেনারেশন আইওসিডি কি থাকবে আমার? আমার থাকবে ইয়াতে কপারটি, মানে সিইউটি, সিইউ ফর কপার, কপারটি 220, ইয়ার পিছত আছে কপারটি 380A, ইয়ার পিছত আছে আমার নোভাটি, নোভাটি। তো এইবিলাকর চিত্রবিলাক মই দেখুৱাই দিছো কি, মানে আমি যে সিইউটি 220 বুলি কৈছো, কপারটি 380A বুলি কৈছো, ইয়াত এটা দেখি মানে বুজি পাবলৈ অতি সহজ। 220 বুলি কওঁতে তাত যিমানখিনি কপাৰ আছে, ইয়াতকৈ 380ত অলপ বেছি কপাৰ আছে, আৰু বেছি কপাৰ আছে কাৰণে কি হয়, ইহঁতৰ যিটো লংজিভিটি বেছি সময়ৰ কাৰণে আমাক স্পেচিংটো দিব পাৰে। তো নোভাটি আৰু এই সকলোবিলাকে আমাক কিমান দিব, এবছৰ দুবছৰ এনেকে দি দিব। কিন্তু ইয়াৰ পিছত আমাৰ আছে যে মাল্টিলোড ডিভাইচেছ, মাল্টিলোড ডিভাইসে, মাল্টিলোড বুলি কোৱাৰ লগে লগে কি হব, যে এম এল সি ইউ মানে কপার 250 আর এম এল মানে মাল্টিলোড কপার 375, এইবিলাক আমাক 5 বছৰৰ কাৰণে স্পেসিং দিব। তো মাল্টিলোড ডিভাইস মানে মাল্টিলোড মানে তাত বেছিকৈ কপার আছে। তো মাল্টিলোড ডিভাইসত সিইউ 250, সিইউ 375, ইয়াতে তাৰমানে মানে 5 ইয়ার্সৰ কাৰণে আমাক স্পেসিং দিব পাৰে। ইয়াৰ পিছত আহিছে আৰু থাৰ্ড জেনেৰেশ্যন, থাৰ্ড জেনেৰেশ্যন মেথড কি কি আহিছে আমাৰ, প্ৰজেষ্টেছাৰ্ট, প্ৰজেষ্টেছাৰ্ট আৰু আহিছে LNG-20। এইবিলাকে কি দিব, এইটো LNG-20 দিব আমাৰ 10 ইয়াৰ্ছৰ কাৰণে, এইটো 1-2 ইয়াৰ্ছৰ কাৰণে দিব। তো IUCD মেথডত বেসিক্যালি আমাৰ স্পেসিংটো বেছি সময়ৰ কাৰণে, আৰু কোনো ধৰণৰ এবাৰ ইনচাৰ্ট কৰাৰ পিছত আৰু কোনো ধৰণৰ আমি তাত ব্যৱস্থাটো কৰিব নালাগে। সো এইটো আছিল আমাৰ IUCD দিব। ইয়াৰ পিছত আছে আমাৰ হৰমনেল মেথড, সো আমি পঢ়িম হৰমনেল মেথড। হৰমনেল মেথড বুলি কোৱাৰ লগে লগে আমাৰ দুটা ভাগ আহিব ইয়াতেও, এটা আহিব আমাৰ অৰেল কন্ট্ৰাচেপ্টিভ পিল, বা আমি কম OCP, আর এটা আইব ডিপোট ফর্মুলেশন। ডিপোট ফর্মুলেশন, তো এটা আমি চাও যে হরমোনাল মেথড আমার দুটা পদ্ধতি আছে, এটা হল অরাল কন্ট্রাসেপ্টিভ পিল বা OCP, আর এটা হয়েছে আমার ডিপোট ফর্মুলেশন। তো অরাল কন্ট্রাসেপ্টিভ পিল প্রথমে আমি চাই লো, যে এই অরাল কন্ট্রাসেপ্টিভবোৰ আমাৰ কেইবাটাও ভাগত ভাগ কৰা হৈছে, আমি ভাগবিলাক চাই লওঁ। নাম্বাৰ ওৱান দিয়া আছে আমাৰ কম্বাইন পিল, এই কম্বাইন পিল বুলি কোৱাৰ লগে লগে কি থাকিব, যে মালা ডি মালা আন, মালা ডি মালা আন, এইবিলাক থাকিব। ইয়াৰ পিছত থাকিব প্ৰজেষ্টেৰন পিল, প্ৰজেষ্টেৰন অনলি পিল, অৰ্থাৎ ইয়াক POP বুলি কোৱা হয়। ইয়াৰ পিছত আছে আমাৰ পোষ্ট কয়েটেল পিল, পোষ্ট কয়েটেল পিল মানে আমাৰ যে ই পিল বুলি কোৱা হয়, ইমাৰজেঞ্চি পিল মানে। ইয়াৰ পিছত আছে আমাৰ ওয়ান্স এ মান্থ পিল, ওয়ান্স এ মান্থ পিল এটা আছে, আর এটা আছে মেল পিল, মেল পিল। অর্থাৎ ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল মানে মুখেৰে খোৱা যেটা দৰৱ বা পিল আমি যে খাব লাগে, সেইকেইটাক আমি এনেকে ভাগ কৰিব পাৰোঁ। এটা হৈছে আমাৰ
কম্বাইন পিল যা আমি মালা দি মালা এন হিসাবে খাও আমি। তারপর আহব কি আমার প্রজেস্টেরন পিল, তারপর পোস্ট কয়েডাল পিল যা আমি ই পিল বলে কম, তারপর ওয়ান্স এ মান্থ পিল মাহত এবারক খাওয়া টেবলেট, আর একটা আছে মেল পিল পুরুষ সকলেও খাওয়া টেবলেট আইছে মার্কেটত। সো এই হচ্ছে আমার মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিলর উপর ভাগ। এটা আমি চাও ডিপোর্ট ফর্মুলেশন কি। ডিপোর্ট ফর্মুলেশন হচ্ছে স্লো রিলিজ, অর্থাৎ আমার দেহত তাক ইনজেকশনের জড়িয়ে আমি সুমাই দিম আর লাহে 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 ই রিলিজ করে থাকিব হরমোন, আর তার ফলত আমার গর্ভনিরোধ ব্যবস্থাটা হয়ে থাকিব। তো এই ডিপোর্ট ফর্মুলেশন কেন আমি চাম, তো ইয়াতো আমার এনেকে ভাগ করিম কেবাটাও। নাম্বার ওয়ান আছে যে ডিপোর্ট ফর্মুলেশন ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভস যেটু কোয়া হয় ডিএমপিএ, এটা হল থ্রি মান্থলি ডিএমপিএ ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ। ডিএমপিএ মানে কি আছে, ডিপোর্ট মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট, যা আমি অন্তরা প্রোগ্রামের জড়িয়ে ব্যবহার করা মানে হয় তিন মাসের মূরে মূরে ইয়াক ব্যবহার করব পারি। ইয়ার পিছত আছে আমার নেট এন বলে, এটা হবো টু মান্থলি, টু মান্থলি সাবকিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস মেথড। তো এই সাবকিউটেনিয়াস মেথড কি আছে আমার নরপ্ল্যান্ট, নরপ্ল্যান্ট এটা ফাইভ ইয়ার্স, পাঁচ বছর কারণে। ন্যাচারালি মেথড মানে প্রাকৃতিকভাবে কোনো ধরনের মেডিসিন ব্যবহার নকরাকৈ বা কোনো ধরনের ডিভাইস ইউজ নকরাকৈ কি ধরনের আমি গর্ভনিরোধের ব্যবস্থাটা করব পড়ো, সেটা হচ্ছে আমার ন্যাচারাল মেথড। তো ইয়াত আমি কি কি পাম, ইয়াক আমি যদি ভাগ করব বিচার তাহলে এনেকা হব। নাম্বার ওয়ান হচ্ছে ব্রেস্ট ফিডিং, যদি সন্তান জন্ম দিয়ার পিছত মহিলাগৰাকীৰ যদি ব্রেস্ট ফিডিংটো কৰাই থকা হয়, তো ব্রেস্ট ফিডিং কৰাৰ সময়ত বাচ্চা গাখীৰ খোৱাৰ সময়ত তেতিয়াও আমাৰ মানে কন্ট্রাসেপটিভৰ নিচিনাই কাম কৰে বুলি কোৱা হয়, অর্থাৎ এইখিনি সময়ত গর্ভধারণটো নহয় বুলি কোৱা হয়। গতিকে ব্রেস্ট ফিডিং কৰাই থাকিলে আমাৰ প্রাকৃতিকভাৱে গর্ভনিৰোধ হৈ যায়। তো নাম্বাৰ টু আছে আমাৰ, তো নাম্বাৰ টু আছে আমাৰ ইন্টাৰাপ্টেড কয়টাস, ইন্টারাপ্টেড কয়টাস, অর্থাৎ ইন্টারকোর্সের সময় যদি ইন্টারাপশন হয় তেতিয়াও আমার গর্ভনিরোধ নহয় বলে কয়। সো আমার ইন্টারাপ্টেড কয়টাস এটা হবো পারে ন্যাচারাল মেথড। ইয়ার পিছন আহিব আমার নো কয়টাস, অর্থাৎ যদি আমি মানে ইন্টারকোর্সটো নকরো তেতিয়াও আমার মানে গর্ভনিরোধের পৰা হাতে থাকিব পারি। সো তো ইয়ার পিছন আহিব আমার এক্সক্লুডিং অভলিউশনের পিরিয়ড, অর্থাৎ মাহেকীয়া হওয়ার সময়ত তার যদি অভিলেশন পিরিয়ড থাকে এই অভিলেশন পিরিয়ডটু বাদ দিলে তেতিয়া হলেও আমার গর্ভধারণ নহয় বলে কোয়া হয়, অর্থাৎ অভিলেশন পিরিয়ড কিন্তু গর্ভধারণ হব। গতি সেইখিনি পিরিয়ড যদি আমি মানে কয়টাস নহয় বা ইন্টারকোর্স নহয় তেতিয়া হলেও আমার ন্যাচারালি আমার গর্ভনিরোধ হব বলে কব পড়া যায়। সো এইটা হয়েছে আমার মানে যেটা টেম্পোরারি মেথডর এই চারিটা ভাগ, এই ন্যাচারাল মেথড। তো ইয়ার পিছত চাম আমি পার্মানেন্ট মেথড। তো পার্মানেন্ট মেথড বলে কোয়ার লগে আমার দুই ধরনের পার্মানেন্ট মেথড হবো পারে, এটা হয়েছে মেল স্টেরিলাইজেশন আর এটা হয়েছে ফিমেল স্টেরিলাইজেশন। তো এটা মেল স্টেরিলাইজেশন বলে কলে কি হব, ইয়াত আহিব আমার NSV নো স্কেলপেল ভেসেকটমি, অর্থাৎ পুরুষ সকলের যেটা বন্ধ্যাকরণ বলে কোয়া হয় এই পুরুষের বন্ধ্যাকরণত যদি এবার করা হয় তেতিয়া হলে আর গর্ভনিরোধনটো নিশ্চিত হয়ে থাকিব পারে। সো ইয়ার পিছন হচ্ছে ফিমেল স্টেরিলাইজেশন। ফিমেল স্টেরিলাইজেশন বলে কোয়ার লগে আমি পাম কি যে লেপারোস্কোপি,
আৰু আমাৰ মিনি লেপ অপাৰেশ্যন। মিনি লেপ অপাৰেশ্যন তো লেপারোস্কোপি মিনি লেপ অপারেশন মানে মহিলা সকলৰ পার্মানেন্টলি স্থায়ীভাবে যাতে আৰু গর্ভস্থিতি হব নোৱাৰে তাৰ কাৰণে ব্যবস্থা করা হয় অপারেশনৰ জৰিয়তে। তো এই ব্যবস্থাটো কেতিয়া করা হয়, যেতিয়া এটা পৰিয়ালে বা একজন দম্পতিয়ে সিদ্ধান্ত লয় যে আমি আৰু এতিয়াৰ পৰা কোনো কাৰণতে সন্তান নিবিচাৰো, তেতিয়াহলে এই টেম্পৰৰী মেথডবোৰ বারে বারে ব্যৱহাৰ কৰি থকাৰ সলনি এনে ধৰণৰ পার্মানেন্ট মেথড তেওঁলোকে ইউজ কৰিব পাৰে। যদি মহিলাগৰাকীয়ে ইচ্ছা কৰে তেনেহলে লেপাৰোস্কোপি বা মিনিলেপৰ জৰিয়তে তেখেতে পার্মানেন্টলি আৰু গৰ্ভ নিৰ্ধাৰণ কৰিব পাৰে, নাইবা পুৰুষসকলেও এনএছভিৰ জৰিয়তে বা ভেছেক্টমি বা পুৰুষৰ বন্যাকৰণৰ জৰিয়তেও তেওঁলোকে পার্মানেন্টলি মানে গর্ভ নির্ধারণ ব্যবস্থাটো কৰি লব পাৰে। তো আমি চাব লাগিব, বুঝি পাব লাগিব যে পরিয়ালটোত আসলে কোনটো মানে পদ্ধতির প্রয়োজন। যদি টেম্পোরারি প্রয়োজন অর্থাৎ ভবিষ্যতে তেওঁক আৰু এটা সন্তানের প্রয়োজন আছে, কেবল গেপিং টু লাগে বা স্পেসিং টু লাগে, সেই স্পেসিংর কারণে আমি সদায় টেম্পোরারি মেথডটো ব্যবহার করিম। আর ব্যবহার করার সময় সেই পরিয়ালটোৱে বা সেই দম্পতিটোৱে কোনটো টেম্পোরারি মেথডত তেওঁ স্যাটিসফ্যাকশন পায় সেই কথাটো আমি জানি লৈ পেলাই তেখেতক আমি অবগত করাব লাগিব। যদি কোনোবাই দুই তিনি চারি পাঁচ বছরের কারণে গ্যাপ লব বিচারে তাহলে একবারতে আমি আইইউসিডির ব্যবস্থাটা করব পারো। বা যদি কয় যে নাই আমাক আৰু এতিয়া কোনো ধৰ সন্তানৰ প্রয়োজন নাই, আমার অলরেডি ফুলফিল হয়ে গেল, তেতিয়াহে আমি এই পার্মানেন্ট মেথড বিলাকৰ কারণে তেখেতসকলক আমি অ্যাওয়ারনেস করিম। আর এতিয়া নতুন কনসেপ্ট আহিছে যে কেবাটাও গর্ভধারণ করার পিছত শারীরিকভাবে যেহেতু কিছু দুর্বলতার সম্মুখীন হয়, গতিকে মতা মানুষবোৰেও অর্থাৎ মেল স্টেরিলাইজেশনের কারণে আমি এতিয়া অলপমান সজাগতার সৃষ্টি করা উচিত, কারণ ইয়াত কোনো ধরনের কষ্ট নাই, কোনো ধরনের মানে প্রবলেম নাই। গতিকে মেল স্টেরিলাইজেশন আমার এটা বর্তমান সমাজত দরকারি ব্যবস্থা বলে চিহ্নিত হয়েছে। তো এইখিনি আছিল আমার মানে ফ্যামিলি প্ল্যানিংয়ের আটাইতকৈ জানিবলগীয়া গুরুত্বপূর্ণ কথা। আর ফ্যামিলি প্ল্যানিংয়ের জড়িয়ে আমি যিখিনি কন্ট্রাসেপটিভ ডিভাইসের কথা ইয়াত পড়িলো টেম্পোরারি পার্মানেন্ট মেথডত, এই সকলবিলাক বুঝি পার পিছত আমি নিশ্চয় একটা পরিয়ালক সঠিকভাবে সেই চয়েসবিলাক করাই দিব। তো আজিলেকে আমি এই ফ্যামিলি প্ল্যানিং ক্লাসটি ইয়াতে সামরিলো, আশা করো আপনাদের বুঝি পাইছে। আর নেক্সট মানে একটা নতুন টপিক লো আকো আপনাদের মাজলে আহম। ধন্যবাদ।